আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নেটের কাছে রেনু পোনা চাষ শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে রেনুর বয়স 20 দিন। তো আজকে আমি গোটা নেটটাকে গুটিয়ে নিয়ে পাড়ের কাছে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি অনেকগুলো মাছ পুকুরে অনেকগুলো পোনা পুকুরে ছেড়ে দিয়েছি। তো তার অংশ বিশেষ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি বলে রাখি, 20তম দিনে আমি 100 গ্রাম মেপে প্রায় আপনার 400টা রেণু পেয়েছিলাম, অর্থাৎ কেজিতে 4000 রেণু আমি পেয়েছি। তো 2 দিন পেরিয়ে আজকে 20তম দিন, আজকে সমস্ত মাছ আমি পুকুরে মুক্ত করে দেই। তো আপনাদেরকে জানাবো এই গত 20 দিনে আমার মাছের কেমন গ্রোথ হয়েছে প্রথম থেকে জানাবো, সুতরাং দেখে নিন। এটা হলো প্রথম দিন, যেদিনকে আমি হ্যাচারি থেকে রেণু এনেছিলাম। তো এটা হলো তৃতীয় দিন। তৃতীয় দিনে রেণুর কিছু স্যাম্পল দেখেন, খুব সুন্দর হয়েছে। তো 3 দিনেই রেণুর খুব ভালো গ্রোথ হয়েছিল, দেখে আমি খুব খুশি হয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এখন দেখতে পারতেছেন 6ষ্ঠ দিনে আমার রেণুর যে পজিশনে এসেছে সেটা আপনারা দেখতে পারতেছেন। এবার দেখতে পারতেছেন যে আপনার 10তম দিনে রেণুর যে সাইজ এসেছিল সেটা। তো দেখুন যে ধীরে ধীরে রেণু বড় হয়ে যাচ্ছে। এটা 14তম দিনে অনেকটা ধানির সাইজে এবং অনেকটা দানা পড়ে গিয়েছে রেণু পোনাতে। তো আলহামদুলিল্লাহ দেখুন যে এরপরে আমরা দেখব যে 18তম দিন এটা। তো আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ পেয়েছি। তো আসলে যদিও এই চাষটা খুবই এনজয় করেছি, তো আপনারাও চাইলে নেটের খাঁচা করে রেণু চাষ করতে পারেন। তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমার নেটের খাঁচা রেণু চাষ সিরিজটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।